গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা সবাই খুব ভালো আছি, আশা করি এবং ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই যেন খুব ভালো থাকো। ভালো না থাকলে হবে? তাহলে আমরা যে এত কষ্ট করে ব্লগ বানাচ্ছি, আমরা সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাহলে আমার বন্ধুরা ভালো না থাকলে দেখবে কী করে, তাই না? আমি ইয়াসিতা ব্লগস থেকে ইয়াসিতা ঠাকুমা বলছি। তোমরা রেগুলারই আমাকে দেখছো, নিশ্চয় চেনো আমাকে। তা বন্ধুরা, আজকে আমি সকাল থেকে ব্লগটা আরম্ভ করতে পারিনি, কারণ হচ্ছে আমি তো আজকেও মাদুরাইতে গিয়েছিলাম, তারপরে আমরা বিয়েবাড়ি যাব, ওর জন্য ব্লগটা আরম্ভ করিনি, যে যাব যখন তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে একরকম সাজে গিয়েছিলাম, আজকে আবার অন্য ধরনের সাজে গিয়েছি, সাজটা দেখাবো, তোমাদের সঙ্গে গল্প করব, এই জন্য আমি সকাল থেকে ব্লগটা আরম্ভ করিনি। যাই হোক বন্ধুরা, যাব এখন বিয়েবাড়িতে, বৌমাদেরও সব রেডি হয়ে গেছে সমস্ত কিছু, এইবার চলো তাহলে আমরা বিয়েবাড়ির দিকে এগিয়ে যাই, অনেক রকম মানুষ দেখা যাবে গল্প আড্ডার সঙ্গে। চলো তাহলে বন্ধুরা, এখন আমরা বিয়েবাড়ির দিকে যাচ্ছি। চলে আসলাম বন্ধুরা বিয়ে বাড়ি থেকে তোমাদের কাছে আবার গল্প করতে। গল্প কি মানুষের শেষ আছে? গল্পের শেষ নেই, সারাদিনও যদি মানুষ কথা বলে তাও মানুষের সঙ্গে গল্প শেষ হবে না। ওর জন্য বলে মহিলারা এক জায়গায় হলে এদের কথা গল্প এদের শেষ নেই। আমাদের কত রকমের গল্প থাকে, সংসারের গল্প, রান্নাবান্নার গল্প, ছেলেদের গল্প, বাচ্চা নাতি পুতির গল্প, বৌমাদের গল্প, অনেক রকমের গল্প, কিন্তু বিয়েবাড়িতে গেলে এইসব গল্প কিছু থাকে না। শুধু আড্ডা, ইয়ারকি, হাসাহাসি, কে কী পড়লো, কে কী কীরকমভাবে চলছে, সেই সবেরই গল্প। তা আমরাও তো গিয়েছিলাম বিয়েবাড়িতে, বেশ ভালো লাগলো, নতুন দম্পতিদের দেখলাম, বেশ সুন্দর, ওদের জীবন যেন খুব সুন্দর হয়, মধুর হয়, ওরা যেন পরস্পরকে দুজনে ভালোবাসতে পারে, এই আশীর্বাদ করেই আসলাম, ওটা আমার দেওয়ার হয় এবং যাওয়া হয়। যাই হোক বন্ধুরা, আরও পাড়া প্রতিবেশী দূরের অতিথি সবার সঙ্গেই দেখা সাক্ষাৎ হলো, ওখানে দিয়েছিল পকোড়ার স্টল আর কফি স্টল আর ফুচকা স্টল। যাই হোক, খেলাম সবাই একসঙ্গে বসে, বেশ ভালো লাগলো। ওরা কেক কেটেছিল, ওই মুহূর্তে তো আমরা ছিলাম না ওখানটায়, ওই জন্য কেক কাটার ভিডিওগুলো আমরা ধরতে পারিনি। তা যাই হোক, কেক খেলাম, কাকি শাশুড়ি কেক দিয়েছিল, কেক টেক খেলাম, তারপরে ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম খাবারের টেবিলের দিকে। দুপুরবেলায় এই দুটোর ওপরে হয়ে গেলেই মানুষের পেটে টান লেগে যায় সকলেরই, আমাদেরও লেগে গিয়েছিল, ইয়াসিতার বিশেষ করে। যাই হোক, আমরা গুটি গুটি পায়ে খাবারের দিকে এগিয়ে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম, আসার পথে
কাকি শাশুড়িকে বললাম যে কাকি আসছি, কাকিও আমাদের জিজ্ঞেস করলো কেমন হয়েছে সমস্ত কিছু আয়োজন। আর না, খুব সুন্দর হয়েছে, হ্যাঁ, কোনো ত্রুটি হয়নি কাকি, খুব ভালোই হয়েছে। যাই হোক, বলে আসার পথে দেখি আমারই ছোটো নন্দাই, আমার হাজবেন্ডের যে ছোটো বোন, আমাদেরই এখানে থাকে বাড়িতে, একই উঠোনে আমাদের ঘর, ওই আমার নন্দাই চলে যাচ্ছে। যাই হোক, নন্দাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করে ফিরে আসলাম। ছাড়বে না, নিয়ে যাবে। আমি বললাম না দাদা, কাপড়টা খুলে আসি, এই কাপড় খুলতে হবে না, এই কাপড় পরেই চল। যাই হোক, নন্দাইও বেশ ইয়ার কিতামাশা করলো, ওনাকে বিদায় দিয়ে তারপর আসলাম, দিয়ে বললাম ভালো মতন যাও দাদা, আবার দেখা হবে, ছুটিতে যখন আসবে তখন আবার দেখা হবে, বলে ওনাকেও হাসি মুখে বিদায় দিয়ে আসলাম। এসে বাড়ি এসে এই তো বসে পড়েছি তোমাদের সঙ্গে গল্প করতে। যাই হোক, অনেক গল্প করলাম, আর তো ভালো লাগছে না, এইবার তো খাওয়া দাওয়া বুড়ি ভোজের পরে একটু বিছানায় না গেলে মানুষের ভালো লাগে না। আর যেহেতু বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকে একটু আলাদা, ঘরোয়া ঘরের খাওয়ার একটা আলাদা, আর বিয়ে বাড়ির খাওয়ার ইয়েটা থাকে আলাদা। বিয়ে বাড়ি খেলেই মানুষের অতিরিক্ত জল পিপাসা পায়, তারপরেও ভালো লাগে না যতক্ষণে বিছানায় গিয়ে একটু গড়াগড়ি না দেওয়া হবে। তা বন্ধুরা, আমারও শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আর এই সব পোশাক আশাকগুলো খুলে ফ্রেশ হয়ে একটু বিছানায় গড়াগড়ি দেবো। তার জন্য বন্ধুরা, তোমাদের কাছে বিদায় চেয়ে নিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি, পরবর্তীতে আর সেরকম কোনো আয়োজন নেই, এর জন্য ব্লগটা আমি এখানেই শেষ করলাম, তোমাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি। তা বন্ধুরা, আবার আগামীকাল তোমাদের কাছে আসবো গল্প নিয়ে, আড্ডা নিয়ে। কিছু নতুন নতুন যদি রেসিপি থাকে আমার ঝুলিতে, তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ইয়াসি তো চলে এসছে, এ আবার উল্টো বামুন, এ খাওয়া দাওয়া সেরে এসে এখন উনি স্নান করবে, গরম লেগে গেছে, স্নান করবে। সকালের দিকে যেহেতু মেঘলা আকাশ ছিল, ইয়াসিতা স্নান করেনি, তাই ইয়াসিতা এখন স্নান করবে, ওর মা জল বসিয়ে দিয়েছে, এইবার ইয়াসিতা ঝপ করে স্নান করে নেবে। তা বন্ধুরা, তাহলে আমি আসছি, অনেক কথা হলো, বাই। এখন তো গুড নাইট না, গুড নাইট দিলাম না, ওই জন্য বললাম বাই বন্ধুরা।